নমস্কার, আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে একটি ছক আমি তৈরি করেছি এবং সেখানে বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রহের অবস্থানগুলিকে আমি আপনাদের কাছে দেখাবার চেষ্টা করেছি। এবং আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটি স্থানে যে গ্রহগুলিকে অবস্থান করিয়েছি, অর্থাৎ মেষেতে রবি, বৃষের ঘরে চন্দ্র, কর্কটে বৃহস্পতি, কন্যার ঘরে বুধ, তুলাতে শনি এবং মকরে মঙ্গল এবং মীনের ঘরে শুক্র, এই প্রত্যেকটি গ্রহকে আমি দেখিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে এই সমস্ত স্থানেতে এই সমস্ত গ্রহরা উচ্চস্থ হয়ে থাকে এবং তাদের উচ্চস্থ হওয়ার যে মান, অর্থাৎ রবি 0° থেকে 10°, চন্দ্র 0° থেকে 3°, বৃহস্পতি 0° থেকে 5°, বুধ 0° থেকে 15°, শনি 0° থেকে 20°, মঙ্গল 0° থেকে 28°, এবং শুক্র 0° থেকে 27°, এই সমস্ত মানেতে এই সমস্ত গ্রহরা এই স্থানেতে উচ্চস্থ হয়ে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যখন ছক বিচার করি বা আপনারা যখন বিভিন্ন ছক দেখেন, তখন অনেক সময় এমন দেখা যায় যে গ্রহটি ওই স্থানে বসে রয়েছে কিন্তু উচ্চস্থের কোনো ফলই পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম কেন হয়? তো তার পেছনে একটি ম্যাথামেটিক্স আছে, এই ম্যাথামেটিক্সটাকে আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আমি যদি বৃহস্পতিকে নিয়ে কথা বলি, অর্থাৎ এই গ্রহটিকে যদি আমরা কথা বলি, এই গ্রহটির উচ্চস্থ আমরা কি করে দেখব? তো প্রথমেই আমরা দেখছি যে 0° থেকে 5° অবধি বৃহস্পতি কর্কটের ঘরে উচ্চস্থ হয়ে থাকে। এবারে আমরা যখন ছক বিচার করি তখন কিন্তু আমরা এই 0 থেকে 5° ব্যাপারটাকে দেখি না, আমরা দেখি যে বৃহস্পতি কর্কটের ঘরে বসে রয়েছে, তার মানে উচ্চস্থ। আর বাস্তবিক জীবনে দেখি যে উচ্চস্থ বৃহস্পতির কোনো ফলই পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম কেন হয়? তাহলে আমাদেরকে এইটাকে জানতে গেলে পরে আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষের যে ম্যাথামেটিক্স, অর্থাৎ যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাকে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ অঙ্কটা হচ্ছে এটাই যে শাস্ত্রে বলা হয়েছে যে 0° থেকে 5° মধ্যে থাকলেই বৃহস্পতি উচ্চস্থ হবে। এবারে যদি বৃহস্পতি এখানে দেখা যাচ্ছে যে 7° থেকে 15° মধ্যে রয়েছে, বা দেখা যাচ্ছে 15° থেকে 28° মধ্যে রয়েছে, তাহলে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ মানের ভেতরে নেই। তাহলে এই মানটাকে আমরা কি বলবো? আমরা দেখছি কর্কটের ঘরে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু বৃহস্পতি 0° থেকে 5° বাইরে চলে গেছে, তখন কিন্তু আমরা বৃহস্পতিকে উচ্চস্থ বলবো? তা কি বলবো? তখন আমরা বলবো বৃহস্পতিকে যে উচ্চ, আমরা উচ্চস্থ না বলে উচ্চচ্যুত বলবো, অর্থাৎ উচ্চচ্যুত বৃহস্পতি, অর্থাৎ উচ্চ স্থান পরিত্যাগ করেছেন। আর আরেকটি হচ্ছে যে উচ্চাভিলাষী বৃহস্পতি, অর্থাৎ মিথুনের ঘরেতে যখন আমরা দেখব যে বৃহস্পতি 27° থেকে 30° মধ্যে এসে গেছে, এখানে তো তাহলে বৃহস্পতি উচ্চস্থ নয়। কিন্তু আমরা যখনই দেখবো যে 27° থেকে 30° মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, তখন বৃহস্পতি কিন্তু উচ্চাভিলাষী বৃহস্পতি হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি কিন্তু এবারে উচ্চ হওয়ার দিকে এগোচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু বৃহস্পতির উচ্চ ফল আমরা পেতে পারি। আবার বৃহস্পতি যখন আমরা দেখবো 5° কভার করে গেছে, তখন কিন্তু আমরা বলবো উচ্চচ্যুত বৃহস্পতি, অর্থাৎ উচ্চ যে মান, উচ্চস্থ হওয়ার যে মান, সেই মানকে পার করেছে। তাহলে এখানে বৃহস্পতি কি রেজাল্ট দেবে? এখানে বৃহস্পতি রেজাল্ট দেবে উচ্চচ্যুত গ্রহ সবসময় প্রথমের দিকে শুভ ফল প্রদান করে এবং আস্তে 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 তার ফলটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কর্কটের ঘরে বৃহস্পতি দেখলেন বা শনিকে এখানে দেখা গেল, এই এই যে মেথডটা আমি বললাম, এই যে ক্যালকুলেশনটা আমি বললাম, এটা কিন্তু সমস্ত ঘরের ক্ষেত্রে, সমস্ত গ্রহের ক্ষেত্রেই এটা কার্যকরী হবে। অর্থাৎ সেই মান যদি তারা পরিত্যাগ করে দেয় তাহলে তাকে বলা হয় উচ্চচ্যুত গ্রহ। তাহলে উচ্চচ্যুত গ্রহ কি ফল দেবে? উচ্চচ্যুত গ্রহ প্রথমের দিকে শুভ ফল দেবে কিন্তু তার ফল ধীরে 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 খারাপের দিকে চলে যাবে। তো এখানে আরও একটা কথা মাথায় রাখতে হবে যে বৃহস্পতি এখানে বৃশ্চিক লগ্ন, এখানে ধনু লগ্ন, এখানে মীন লগ্ন, এখানে মেষ লগ্ন, এখানে কর্কট লগ্ন, এখানে সিংহ লগ্ন,
এই সমস্ত লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ, তাহলে এই সমস্ত লগ্নের জন্য একরকম ফল হবে, আর বাদ বাকি আদার্স যে সমস্ত লগ্ন আছে বা যে সমস্ত গ্রহের ঘর আছে সেই সমস্ত ঘরের জন্য বৃহস্পতি আর এক রকমের ফল দেবে। তাহলে যেখানে আমি লাল ব্যাগ করেছি অর্থাৎ বৃশ্চিক, ধনু, মীন, মেষ, কর্কট এবং সিংহ, এই সমস্ত ঘরের জন্য উচ্চচ্যুত গ্রহ কিন্তু প্রথমের দিকে শুভ দিলে পারো, শেষের দিকে যে নেগেটিভ বললাম ততটা নেগেটিভ দেবে না, কিন্তু অন্যান্য স্থানে যে সমস্ত আর ঘরগুলি আছে অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং মকর এবং কুম্ভ, এই সমস্ত ঘরেতে কিন্তু উচ্চচ্যুত বৃহস্পতি কিন্তু ধীরে 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 প্রচণ্ড নেগেটিভিটির ভেতরে সেই জাতককে ঢুকিয়ে দেবে বা বিভিন্ন রকমের জটিলতা কিন্তু সৃষ্টি করতে শুরু করে দেবে। তাই এটা একটা পয়েন্ট, এই বিষয়টাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা বলছি যে উচ্চস্থ গ্রহ হয়ে থাকার ফলে হয়ে আছে, তারপরেও আমরা উচ্চস্থ গ্রহের ফল পাচ্ছি না, এটা আমরা বিভিন্ন গ্রহের ক্ষেত্রেই হতে পারে এই ব্যাপারটা। কারণ হচ্ছে উচ্চস্থ গ্রহ সর্বদাই তার কারকতা অনুসারে এবং সে যেই ভাবের অধিপতি সেই ভাব অনুসারে বা আর যেখানে বসে উচ্চস্থ হয়েছে সেই ভাব অনুসারে কিন্তু ফল দিয়ে থাকে। তাহলে আমরা যদি বৃহস্পতিকেই ধরি বা রবিকে ধরি, যাকে হোক আমরা ধরতে পারি, ধরাটা হচ্ছে আমি সিস্টেমটাকে বোঝাবার চেষ্টা করছি, আপনারা যে কোনো গ্রহের ক্ষেত্রে এই সিস্টেমটা কার্যকরী হবে। আমরা শুধু বৃহস্পতির ক্ষেত্রে যদি বলি, আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা যদি করছি, যে কোনো গ্রহের ক্ষেত্রেই এই মেথডটা কাজ করবে। তো আমরা বলছি যে বৃহস্পতি দেখা গেল যে সত্যিকারেই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি বৃহস্পতি উচ্চস্থ। কিন্তু তারপরেও বৃহস্পতি যদি ফল না দেয়, তখন আমাদেরকে আরো একটু বিস্তারভাবে দেখতে হবে যে বৃহস্পতি নবাংশ কুণ্ডলিতে কোথায় বসে আছে। অর্থাৎ এইটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ চার্ট, এটাকে D9 চার্ট বলা হয় বা নবাংশ কুণ্ডলি বলা হয়। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, আপনার এখানে বৃহস্পতি দেখা যাচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অর্থাৎ তুঙ্গস্থ, কিন্তু নবাংশ কুণ্ডলিতে দেখা যাচ্ছে বৃহস্পতি মকরের ঘরেতে গিয়ে নিচস্থ হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে কিন্তু এই তুঙ্গস্থ ফল পাবে না, এই তুঙ্গস্থ ফল কিন্তু বৃহস্পতি দিতে পারবে না। এই তুঙ্গস্থ গ্রহের সমস্ত ফল কিন্তু 50% থেকে 60% লেস হয়ে যাবে, 50% থেকে 60% কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ সেই বৃহস্পতি D9 চার্টেতে কিন্তু নিচস্থ, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে D9 চার্টেতে নিচস্থ হয়নি কিন্তু বৃহস্পতি চলে এসছে মীনের ঘরে বা বৃহস্পতি চলে এসছে ধনুর ঘরে বা বৃহস্পতি চলে এসছে আপনার মঙ্গলের ঘরে অর্থাৎ মঙ্গলের দুটি ঘর, এছাড়াও তো দেখা যাচ্ছে বৃহস্পতি চলে এসছে এখানেই রয়েছে, এখানে থাকলে পরে বর্গোত্তম হয়ে যাবে। যদি কর্কটের ঘরেই বৃহস্পতি অবস্থান করে তাহলে বর্গোত্তম বলা হয় এটাকে, তাহলে এটি অবশ্যই খুবই খুবই শুভ ফল প্রদান করবে। বা এখানে চলে এসছে এই সমস্ত জায়গায় যদি বৃহস্পতি থাকে, যেটা আপনার ন্যাটাল চার্ট অর্থাৎ D1 চার্টেতে দেখা যাচ্ছিলো বৃহস্পতি কর্কটের ঘরেতে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু ভালো ফল দিচ্ছে না, তাহলে এখানে ধরে নিতে হবে বা দেখলে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন বৃহস্পতি কিন্তু নিচস্থ হতে পারে নবাংশ চাটে। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে উচ্চস্থ বৃহস্পতি হয়ে রয়েছে আর নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতির এই সমস্ত জায়গায় অবস্থান হচ্ছে, তাহলে কিন্তু বৃহস্পতির যে উচ্চস্থ ফল তার বেশ কিছুটাই আমরা পেতে পারি, কারণ আমরা বলবো যে নবাংশ কুণ্ডলিতে কিন্তু বৃহস্পতি তার মিত্র গ্রহের ক্ষেত্রে রয়েছে। এই এই বিষয়টাকে যদি আপনারা প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে এই মেথডটি বা এই সিস্টেমটি বা এই অঙ্কটি বা এই ম্যাথামেটিক্সটি যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা কিন্তু উচ্চস্থ গ্রহ কেমন করে ফল দেয় সেই বিষয়টাকে ধরতে পারবেন। এটা শনির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বুধের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মঙ্গলের ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে, সব জায়গায় প্রযোজ্য। আমরা অনেক সময় দেখি যে বৃষ রাশির মধ্যে চন্দ্র অবস্থান করছে, আমরা কিন্তু কিছু না বলেই বুঝে দিই, বলে দিই যে ওরে বাবা এই তো চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু তার কি চন্দ্র উচ্চস্থের ফল দিচ্ছে? দিচ্ছে না। আপনারা হয়তো সেই জাতককে দেখলে পরে বুঝতে পারবেন যে তার চন্দ্র কিন্তু উচ্চস্থের ফল দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার কারণ হচ্ছে যে চন্দ্র এই যে মানটা, এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটাকে কভার করে গেছে, কভার করে যাওয়ার ফলে এটাকে বলা হচ্ছে তুঙ্গচ্যুত গ্রহ। তুঙ্গচ্যুত গ্রহ প্রথমের দিকে শুভ ফল দেয়
কিন্তু যখনই সেই জাতকের বয়স ধীরে ধীরে বাড়তে শুরু করে, সেই জাতকের কিন্তু অনেক রকমের অসুবিধা সেই গ্রহটি নিয়ে আসে। আবার তুঙ্গচ্যুত গ্রহ তার নিজের দশাকালে প্রথমের দিকে শুভ ফল দেয়, ধীরে ধীরে কিন্তু তার দশা নেগেটিভ হতে শুরু করে, যদি না সেই গ্রহটি কেন্দ্রকোণের অধিপতি হয় তো। এটাকে খেয়াল রাখতে হবে। এই সিস্টেমটাকে আজকে বোঝাবার চেষ্টা করলাম যে গ্রহ উচ্চস্থানে কিরকমভাবে ফল দেয়, কেমনভাবে ফল দেয় কথাটা যে লিখেছি এর মানেটা হচ্ছে যে কী সিস্টেমেতে ফল দেয়, এই সিস্টেমটাকে কিছুটা হলে বোঝাবার চেষ্টা করলাম। এবং এরকম অনেক রকমের জ্যোতিষের সিস্টেম আছে, যে সিস্টেমগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করব এবং আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে অরিজিনালভাবে গ্রহ কী ধরনের ফল দেয়, কী সিস্টেমে ফল দেয়। তো আজকে এই পর্যন্ত, আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন আবার আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার।